আর চার ডিসেম্বর ঝিনাইগাতি উপজেলা মুক্ত দিবস উনিশশো একাত্তর সালে এই দিনে পাখানাদার বাহিনীকে পরাজিত করে মিত্র বাহিনী সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধারা এ উপজেলাকে শত্রুমুক্ত করে তিন ডিসেম্বর রাত আনুমানিক দেড়টায় শালচুড়া ক্যাম্পের পাখানাদার বাহিনী কামালপুর দুর্গের আগাম পতনের সংবাদ পেয়ে পিছু হরতে শুরু করে তারা আহম্মদনগর পাকখানাদার বাহিনীর হেডকোয়ার্টারে অবস্থানরত সৈনিকদের সাথে নিয়ে রাতে মোল্লাপাড়া ক্যাম্প গুটিয়ে শেরপুরে আশ্রয় নেয় এভাবে রাতের আধারে বীর মুক্তিযোদ্ধারা উপজেলা শত্রুমুক্ত করেন চার ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা এ উপজেলা স্বাধীন বাংলা লাল সূর্যের পতাকা ওড়ায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় শেরপুর থেকে মেহেদি হাসানের তথ্যচিত্রে পলিটিভি।